মহানগরীর লালমাটির মিত্তাল অটোজোনত আয়কর বিভাগের অভিযান। স্বত্বাধিকারী বিনীত মিত্তালের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানতে অভিযান চলাইছে আয়কর বিভাগে। বিনীত মিত্তালের বাসগৃহতো অভিযান চলাইছে আয়কর বিভাগে। বৃহৎ কর ফাঁকির অভিযোগ মিত্তালের বিরুদ্ধে। এই অভিযানত জব্দ করা হয়েছে বহু নথিপত্র। আমি পুনর্বার উল্লেখ করছো, আয়কর বিভাগের অভিযান চলিছে গুৱাহাটী মহানগরীত। পুনের এজন ব্যবসায়ী ঘর বা ব্যবসায়িক প্রতিষ্ঠানত আয়কর বিভাগে অভিযান চলাইছে। মহানগরীর লালমাটির এয়া মিত্তাল অটোজোনত আয়কর বিভাগের অভিযান। স্বত্বাধিকারী বিনীত মিত্তালের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানতে অভিযান চলাইছে আয়কর বিভাগে। যেহেতু বৃহৎ কর ফাঁকির অভিযোগ আছে আর এই কর ফাঁকির অভিযোগের পিছতে এই অভিযান চলোৱা হয়েছে। এই অভিযানত এতিয়ালৈকে বহু নথিপত্র জব্দ করা হয়েছে। এই মুহূর্তে আমার সাংবাদিক হিমাঙ্কর বর্মনের সঙ্গে পুনপটিয়াকৈ সংযোগ স্থাপন করছো। হিমাঙ্কর, আপনার ওসলে আহিছো, আয়কর বিভাগের এক বৃহৎ অভিযান, বিশেষ এগারী ব্যবসায়ী যে বিনীত মিত্তালের কথা উল্লেখ করা হয়েছে, বহুকিটা ব্যবসায়িক প্রতিষ্ঠানতে আয়কর বিভাগে অভিযান চলাইছে, শেহতীয়াকৈ আপনি আপডেট কি লাভ করেছে আর কত কত চলিব এই অভিযান, কি জানাব হিমাঙ্কর? নিশ্চিতভাবে আয়কর বিভাগের কোনো ধরনের এতিয়ালেকে সংবাদ মাধ্যমের আগত কোনো ধরনের মন্তব্য করা নাই। আর যেটা আমি উপস্থিত হলো তেতিয়া আসলে আয়কর বিভাগের বা এই প্রতিষ্ঠানটির যখন মূল গেট আছে, মূল গেটখন ইতিমধ্যে বন্ধ করে দিছে। আমি এইখিনিতে উল্লেখ করি যে রাতেপার ভাগের পর, রাতেপা প্রায় 10 বজার এই বিনীত মিত্তালের এই যে প্রতিষ্ঠান বেহারবাড়িস্থিত, যে বেহারবাড়ি আর লালমাটির মাজত যে প্রতিষ্ঠান আছে, এই বাহনের এই প্রতিষ্ঠানটিত কিন্তু বিশেষক চারিচকীয় বাহন ইয়াত বিক্রি হয়। আর এই চারিচকীয় বাহন বিক্রি হওয়া প্রতিষ্ঠানটি রাতেপার অভিযান চলিছে। মোৰ সহযোগী ভিডিও জার্নেলিষ্ট পার্থই দেখাই গেছে পরিবেশটি। আর যে বৃহৎ দল আছে, বিশেষক প্রায় 11 জনীয় একটা দল, আর 11 জনীয় দলটে আয়কর, বিশেষক যায়কর ফাঁকি দিয়ার এক অভিযোগ আছে, আর আয়কর ফাঁকি দিয়ার অভিযোগের পিছতে এইদরে অভিযান চলাইছে। CRPF জওয়ান আমি দেখবলে পাইছো, আমি যদি সম্ভব হয় মোৰ সহযোগী কিছু দেখাব। CRPF জওয়ান ইয়াত রাখি থাকা হয়েছে। আর এই যে অভিযান প্রায় মানে পূর্বে কোথায় প্রায় 10:30 বজার প্রায় 10 বজার 10:30-10:30 বজার ভিতর এই অভিযান আসলে চলিছিল। আর এই অভিযানত ইতিমধ্যে যথেষ্টখানি গুরুত্বপূর্ণ আসলে তথ্য পাওয়া বলে ইতিমধ্যে মন্তব্য করেছে বা যে ভিতর সূত্র সজাগ হয়েছে, কিন্তু এটিও এই অভিযান সামরণি পড়া নাই, এই অভিযান চলি আছে। আর কেতিয়ালৈকে এই অভিযান চলে, যেহেতু বিনীত মিত্তালের কেইবাটাও প্রতিষ্ঠান আছে বা এই মিত্তালের যে প্রতিষ্ঠান কেইবাটাও আছে, গতি এই প্রতিষ্ঠান থাকা পাছত এই প্রতিষ্ঠান সমূহ কিমান দূর আর অভিযান চলে, আয়কর যেহেতু গুরুত্ব, আয় ফাঁকি দিয়ার যে কর ফাঁকি দিয়ার যে অভিযোগ আছে, সেই অভিযোগের পিছতে যেহেতু এই অভিযান চলিছে, এই অভিযোগের ভিত্তিত যেহেতু এই অভিযান চলিছে, আর কিমান সময় এই প্রতিষ্ঠানটিতে অভিযান চলিব সেয়া এতিয়াও কব পৰা হোৱা নাই। আনহাতে এর যে বাকি আন আন যুক্ত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান সমূহতো অভিযান চলার পূর্ণ সম্ভাবনা আছে, কিন্তু এতিয়াও আয়কর বিভাগের পরবর্তী সময় পুনৰ আপোনাৰ ওচৰলৈ যাম। আৰু বৰ্তমান সময়ত বৈশিষ্ট্যস্থিত এই চাৰিচকীয়া বাহনৰ শ্ব'ৰুম বা ডিলাৰতে অভিযান চলাই আছে, কাৰণ ব্যৱসায়ী অমিত মিত্তালৰ যিটো কেইবাটাও ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান আছে আৰু প্ৰত্যেকটো ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানতে যিটো আয়কৰ বিভাগৰ অভিযান চলিছে বা চলিব, গতিকে লক্ষণীয় হ'ব এই অভিযানৰ কালচোৱাত কেনেধৰণৰ তথ্য আয়কৰ বিভাগে লাভ কৰে, কাৰণ ইতিমধ্যে বহু নথিপত্ৰ জব্দ কৰা হৈছে বুলি জানিব পৰা গৈছে। কিন্তু এতিয়াও যিহেতু অভিযান শেষ হোৱা নাই, গতিকে অভিযানৰ শেষত হয়তো সকলো কথা সংবাদ মাধ্যমৰ আগত সদৰি কৰিব আয়কৰ বিভাগে।